হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টারস বাস্টার্স কথা বলব ডার্ক ওয়ার্ল্ড এই মুভির আটান্ন দিনে কালেকশন নিয়ে বুমেরাং এই মুভির দিনে কালেকশন নিয়ে কথা তুফান এই মুভির আটান্ন দিনে কালেকশন নিয়ে আপনার জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি ডে বাই ডে রেকর্ড কালেকশন করেই চলছে দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করছে এবং দর্শকদের মন এই মুভিটি জয় করেছে আপনার জানিয়ে দেই যারা মালয়েশিয়ান প্রবাসী ভাই অনেকেই কমেন্টে জানিয়েছেন তুফান কখন মালয়েশিয়াতে বিগ রিলিজ করা হবে মানে মালয়েশিয়ার সকল সিনেমা হলে রিলিজ করা হবে ডিস্ট্রিবিউটাররা অলরেডি নতুন ডেট দিয়েছে যে আপনারা জানেন প্রথমে কিন্তু মালয়েশিয়ায় মুভিটি লিমিটেড স্ক্রিন রিলিজ হয়েছে কিন্তু মুভিকে সারা মালয়েশিয়ায় রিলিজ করা হবে ষোলোই আগস্ট আমরা আশা করছি মুভিটি তখন রিলিজ হবে এবং অবশ্যই মালয়েশিয়ান প্রবাসী সকল ভাই এবং বোনেরা এই মুভিকে দেখতে পারবেন কথা বলবে এই তিনটি মুভির কালেকশান নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মিললেটেস সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশান জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথমতলব ডার্ক ওয়ার্ল্ড নিয়ে বাজেট হলো এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা লিডরা প্লাজানের নবগত হিরো মুন্না খান সার দিন কমপ্লিট করে মুন্না খান স্যার অভিনীত ডার্ক ওয়ার্ল্ড ফিল্মটি ডে বাই ডে রেকর্ড করে চলছে বাংলা ইন্ডাস্ট্রিতে মুভিটি একটি ভালো কালেকশন করেছে ফ্যামিলি পুরো পুরোপুরি মুভিকে সাপোর্ট করছে আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই ডার্ক ওয়ার্ল্ড বক্স অফিস থেকে কমপক্ষে আড়াই কোটা প্লাস বিজনেস করবে বাংলাদেশের সিনেমা হল ঘুরে দাঁড়ালেই ডার্ক ওয়ার্ল্ড এবং তুফান আরও বেশি আয় করতে পারে কারণ দুইটি ফিল্ম এখনও লং টাইম রান করার সম্ভাবনা রয়েছে ডার্ক ওয়ার্ল্ড থেকে আয় করেছে লক্ষ লক্ষ টাকা টাকা কালেকশন কোটি যদি দুই এখনও না থাকেন দেখবেন মুন্না খান স্যার কিন্তু ডার্ক ওয়ার্ল্ডের পরে ডার্ক ওয়ার্ল্ড টু করার জন্য অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন তিনি খুবই তাড়াতাড়ি ডার্ক ওয়ার্ল্ড টু এর কাজও চলবেন এবং আমরা আশা করছি সেই মুভিতে কোশানী মুখার্জি ম্যাম কাজ করবেন কারণ জানেন ডার্ক ওয়ার্ল্ড ক্লিন হিট হওয়ার পেছনে কোশানী মুখার্জি ম্যামের অনেক অবদান রয়েছে বুমেরাং নিয়ে লিডল দিন কমপ্লিট করে নিয়েছে সুপারস্টার জিস্তার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে ভালো কালেকশন এনে দিয়েছে আপনারা জানেন সুপারস্টার স্যারকে বাংলার দর্শকরা সবসময় পছন্দ করেন সেটি বাংলাদেশ হোক বা কলকাতা হোক দুই বাংলারই দর্শক স্যারকে পছন্দ করেন বাংলাদেশেও কিন্তু সুপারস্টার জিৎ সারের অনেক ফিল্ম ক্লিন হিট ব্লকবাস্টার হয়ে বের হয়েছে আমরা আশা করছি বুমেরাং লাইফ টাইম একটি ভালো কালেকশন করবে এবং অবশ্যই বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে নিজের আটষট্টি দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে দুই লক্ষ রুপি টোটালি মে কালেকশন হল ছয় কোটি চৌষট্টি লক্ষ রুপি আপনারা যদি এখনও বোমেরাং না দেখেন দেখবেন সুপারস্টার জিসসার এই ফিল্মটি কমপক্ষে একশো দিন রান করবে বক্স অফিসে মুভিটি মিনিমাম সাত কোটি রুপি প্লাস বিজনেস করবে এর চো বেশি আয় করতে পারে লং টাইম রানে বক্স অফিসে কত টাকা আয় করে এটি ডে বাই ডে কালেকশান দেখলে বোঝা যাবে আমরা আশা করছি বুমেরাং বক্স অফিসে আরও বেশি রান করবে অবশ্যই ফ্যামিলি জন সেই মুভিকে সাপোর্ট করবে এমকদল বো তুফান নিয়ে বাজল পনেরো কোটি টাকা লিড্রাপটা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার চঞ্চল চৌধুরী শর্মা আতান্ন দিন কমপ্লিট করে নিয়েছে তুফান ডে বাই ডে একটি ভালো কালেকশন করেছে দর্শকরা এই মুভি সাপোর্ট করেছে ফ্যামিলা জিয়ান সে মুভিকে স্থাপরিট করেছে যার কারণে কিন্তু মুভিটি লং টাইম রান করছে এবং অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করছে আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে অনেক ফিল্ম করলো আমার মনে হয় তার ক্যারিয়ারের সবচেয়ে বড় ফিল্মটি ছিল তুফান কারণ আপনারা জানেন তুফানের পরে এই রকম হাইপ তার ক্রিয়েট রয়েছে এখন তার ফিল্ম পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করাও খুবই একটি সামান্য ব্যাপার হয়ে দাঁড়াবে কারণ আপনারা জানেন আপকামিং তিনি আরো বড় বড় প্রজেক্ট করছেন তুফান কিন্তু আপনারা জানেন পঞ্চাশ কোটি টাকা পার হয়ে টাকা প্লাস বিজনেস করে ফেলেছে যেখানে তার আপকামিং ফিল্ম দরদ আছে তুফান টু আছে এবং আরো বড় বড় ফিল্মের কাজ তিনি দৌড়বেন যার কারণে আমরা আশা করছি তার ক্যারিয়ারে আরও ভালো সময় আসবে বাংলাদেশে যদি কমপক্ষে দুইশো বা আড়াইশো সিনেমা হলও থাকতো তাহলে আমার মনে হয় তুফান বর্তমানে একশো কোটি টাকা প্লাস বিজনেস করতো তুফান যখন রিলিজ হয়েছিল প্রথম দশ দিনেই কিন্তু মুভিটি পঁচিশ কোটি টাকা প্লাস বিজনেস করতে পেরেছিলো যেটা বাংলাদেশের ইতিহাসে বিরল রেকর্ড আমরা আশা করছি তুফান লং টাইম রান করবে এবং অবশ্যই মুভিটি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করে বের হবে নিজের আতআন দিনে বাংলাদেশ থেকে আয় করেছে তেরো লক্ষ টাকা নিজের বারো দিনে মালয়েশিয়া থেকে আয় করেছে দুই লক্ষ টাকা নিজের চল্লিশ দিনে সিঙ্গাপুর থেকে আয় করেছে এক লক্ষ টাকা আপনাকে জানিয়ে দেই তুফান কিন্তু ডে বাই ডে বাংলাদেশে এখন ভালো কালেকশন করছে আপনারা জানেন বাংলাদেশে বর্তমানে কিন্তু সিনেমা হল খুলছে স্টার সিনেপ্লেক্সও তুফানকে অনেকগুলি শো দিয়ে রেখেছে যেখানে আপনাকে জানিয়ে দেয় শুধু স্টার সিনেপ্লেক্স নয় ব্লকবাস্টার সিনেমাস জয় সিনেমাসও তুফানকে শো দিয়ে রেখেছে তুফানের মেন কালেকশানগুলি এ সকল শো থেকে আসছে আমরা আশা করছি তুফান আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে ভালো কালেকশান আনবে এদের সাতচল্লিশ দিনে ইউএসএ মার্কেট থেকে আয় করেছে চার লক্ষ টাকা ইউনাইটেডার্ক থেকে আয় করেছে তিন লক্ষ টাকা ইউকে থেকে আয় করেছে তিন লক্ষ টাকা মুভিটি অস্ট্রেলিয়া মার্কেট থেকে আয় করেছে এক লক্ষ টাকা মুভিটি নিজেদের আটান্ন দিনে ওয়াইড মার্কেটে ভালো কালেকশন এনে দিয়েছে আমরা আশা করছি মুভিটি আরও লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি সত্তর কোটি টাকা প্লাস বিজনেস করবে বাংলাদেশে যদি সিনেমা হল সকল সিনেমা হল খুলে যায় এবং তুফান নতুন করে শো পায় আমরা আশা করছি তুফান এর চেয়েও বেশি কালেকশন করতে পারে যা আমরা এক্সপেক্ট করছি নিজের আটান্ন দিনে ওয়ালেজ মার্কেট থেকে আয় করেছে সাতাইশ লক্ষ টাকা টোটাল কালেকশন হল চৌষট্টি কোটি ষোলো লক্ষ টাকা আপনার জানিয়ে দেই তুফান কিন্তু মালয়েশিয়াতে বিগ রিলিজ হতে যাচ্ছে খুবই তাড়াতাড়ি দর্শকরা অধিক আগ্রহে কিন্তু মালয়েশিয়ায় বসে রয়েছে কারণ আমরা জানিয়ে দেই মালয়েশিয়ায় অনেক প্রবাসী ভাইরা থাকে যারা তুফান দেখার জন্য আগ্রহ করছে মাত্র এগারোটি সিনেমা হলে তুফান চলেছে তাও লিমিটেড শোতে সেখান থেকে তোফান ভালো কালেকশন করেছে কিন্তু ডিস্ট্রিবিউটাররা নতুন একটি ডেট দিয়েছে ষোলো আগস্ট যেখানে তারা তুফানকে পুরো মালয়েশিয়ার সিনেমা হলে রিলিজ করতে চায় তুফান কীরকম আয় করছে এবং মুভিটি লাইফ টাইমে কত টাকা আয় করতে পারে তুফান কি পারবে লাইফ টাইমে বক্স অফিসে সত্তর বা পঁচাত্তর কোটি টাকা প্লাস বিজনেস করতে তুফান কি হবে সেই রকম ফিল্ম যেটি বাংলাদেশের ইতিহাসের একটি স্বপ্ন ছিল তুফান ডার্ক ওয়ার্ল্ড বুমেরাং এই তিনটি মুভির মধ্যে সব ছেড়া বাংলা মুভি কোনটি কোন মুভিটি হচ্ছে বিগেস্ট ব্লকবাস্টার কোন মুভিটি হচ্ছে ফ্লপ কমেন্ট করে জানিয়ে দিয়েন ধন্যবাদ